ফেঙ্গি নদীর পানি ঢুকে পড়েছে খাগড়াছড়ি সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া ও বাঙ্গালকাঠি এলাকায়। এতে পানিবন্দী হয়ে পড়েছেন সহস্রাধিক পরিবার। এছাড়া পৌর শহরের শালবাগান এলাকায় পাহাড় ধসে ভেঙে গেছে বেশ কিছু বাড়িঘর। বাসিন্দাদের নিরাপদে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। এরই মধ্যে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে জেলায় 45টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রায় 200 অনেক পরিবার আছে পাহাড়ের পাশে, এরকম পাহাড়ের পাশে ঘর বাড়ি অনেকজন আছে, ঝুঁকিপূর্ণ আছে। যদি আমাদের এটা মনে করেন একটু বালাপুরি সরকারে এই পিলার টিলার দিয়া দিত, তাহলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারতাম। তারা এখানে আসলে তাদের যে খাবার দাবার জন্য যে ব্যবস্থা, আমরা আপাতত কিছু শুকনা খাবার এখানে দিয়ে যাচ্ছি, আর আমাদের কর্মকর্তাগণ তালিকা করছে তাদের চাহিদা অনুযায়ী আমরা তাদের টেক কেয়ার করার জন্য যা কিছু করার আমরা সেগুলো সব ব্যবস্থা করব। কেরানীহাট সড়কের বড়দুয়ার এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় দ্বিতীয় দিনের মতো বান্দরবনের সাথে সারা দেশে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কক্ষ খোলার পাশাপাশি 126টি আশ্রয়কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। এছাড়া রোমা উপজেলায় পানিতে ভেসে দুজন নিখোঁজের খবর পাওয়া গেছে। টানা প্রবল বর্ষণে জেলার সাঙ্গু ও মাতা মুহুরী নদীর পানিও বেড়েছে। এতে সদর ছাড়াও লামা ও আলীকদমের বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাঙামাটিতে পাহাড় ধসের আশঙ্কায় রূপনগর, শিমুলতলি ও ভেদবেদী এলাকায় 5টি আশ্রয়কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। এরই মধ্যে সরিয়ে আনা হয়েছে 5 শতাধিক মানুষকে। স্মার্ট জাহান, সময় সংবাদ।